ইংরেজি কনফিউজিং প্রশ্নের সমাধানের আরেকটি পর্ব নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে। সো তোমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছ সেটা খুবই রিসেন্ট একটা প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল 2021-22 সেশনে। এবং এই প্রশ্নটা এক এক জায়গায় এক এক উত্তর দেওয়া, কোনো বইতে লিটল দেওয়া, কোনো বইতে সাম দেওয়া, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ব্যাখ্যা, বিভিন্ন ধরনের উত্তরও দেওয়া আছে। এটা নিয়ে অনেক অনেক স্টুডেন্টের আমি কনফিউশন পেয়েছি এবং তাদের থেকে মেসেজ পেয়েছি যে ভাইয়া এটা একটু আমাদেরকে ক্লিয়ার করে দিলে ভালো হয়। হ্যাঁ, সেজন্যই তোমাদের সাথে হাজির হয়েছি। এবং এই প্রশ্নটা আমি মোটামুটি শিওর যে অনেক স্টুডেন্টেরই প্রবলেম হয়েছে সলভ করতে গিয়ে। সো আসো একটু তোমাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে আমাদের এইখানে অপশনগুলো দেখলেই বুঝতে পারি এটা হচ্ছে একটা ডিটারমিনার বেসড প্রশ্ন, এবং ডিটারমিনার থেকে তোমরা জানো প্রশ্ন আসে এবং খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। সো এখানে মাস রয়েছে, লিটল রয়েছে, সাম রয়েছে, ম্যানি রয়েছে। সো আমরা মোটামুটি সবাই জানি যে মাস অথবা লিটল এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউনের সাথে বসে, ম্যানি হচ্ছে কাউন্টেবল প্লুরালের সাথে বসে, এবং সাম এটা কাউন্টেবল আনকাউন্টেবল দুইটার সাথেই বসতে পারে। এটা হচ্ছে সেফ জোনে, তাই তো? আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এই প্রশ্নটা যদি একটু পড়ি, আই মাস্ট অ্যাকনোলেজ, আমি অবশ্যই স্বীকার করি, আই হ্যাভ, আমার আছে ড্যাশ নোশন। ওকে, সো এই নোশনটা, এই নোশন ওয়ার্ডটা দেখে অনেকে ভয় পাচ্ছ, নেশন নাকি? না, এটা নোশন। নোশন মানে কি? নোশনটা হচ্ছে, নোশন মানে হচ্ছে কোনো একটা বিষয়ে বিশ্বাস বা ধারণাকে বলা হয় নোশন। আর এই নোশন ওয়ার্ডটা অনেক বইতে আনকাউন্টেবল ধরা হয়েছে, যেটা কিনা ভুল। সো ওই ভুলটা শেখার দরকার নেই। নোশন ওয়ার্ডটা যে আনকাউন্টেবল নাউন না, এটা যে কাউন্টেবল নাউন, তুমি চাইলে এখন যাচাই করতে পারো তোমার গুগলে গিয়ে। ডিকশনারি রয়েছে, লংম্যান ডিকশনারি, কলিন্স ডিকশনারি, অক্সফোর্ড লার্নার্সের যে ডিকশনারি রয়েছে, আমরা যদি এগুলো সার্চ দিই তখনই দেখা যাবে যে এই নোশন ওয়ার্ডটা হচ্ছে কাউন্টেবল নাউন। কোনো একটা বিষয়ে ধারণা বা মতামত, এটাই হচ্ছে কি নোশন। দ্যাট মিন্স এটা হচ্ছে কি কাউন্টেবল নাউন, এটা কি কাউন্টেবল নাউন। সো কাউন্টেবল নাউন হলে আমরা জানি এটা যেহেতু কাউন্টেবল নাউন, সেখানে মাস অথবা কি লিটল হয় না। অনেক বইতে লিটল দেওয়া, অনেক বইতে মাস দেওয়া, এটা কোনোটাই হবে না। ওকে, আশা করি এটা পুরো ক্লিয়ার। অ্যান্ড দেন আমরা যদি খেয়াল করি, সেটা হচ্ছে সাম এবং কি ম্যানি, এই দুটা রয়েছে। আমরা জানি ম্যানি হচ্ছে কাউন্টেবল প্লুরালের সাথে বসে, মানে হচ্ছে ম্যানির পরে যে কাউন্টেবল নাউনটা থাকবে তার সাথে এস বাই এস যুক্ত হবে। দ্যাট মিন্স যদি নোশনস হতো তখন তোমরা ইউজ করতে পারতাম ম্যানি নোশনস, বাট এখানে আমরা ম্যানি ইউজ করতে পারছি না। সো এখানে মাস করতে পারছি না, লিটল ইউজ করতে পারছি না, অ্যান্ড দেন এখানে ম্যানি ইউজ করতে পারছি না, কারণ এখানে ম্যানির পরে কাউন্টেবল প্লুরাল নাউন হয়। যেহেতু এটা কাউন্টেবল নাউন সিঙ্গুলারে আছে, এস বাই এস নেই, দ্যাট মিন্স আমরা এখানে ম্যানি ইউজ করতে পারবো না। আমরা অ্যান্সার করবো কি সাম, কারণ সাম কাউন্টেবল আনকাউন্টেবল দুইটার সাথে বসতে পারে, সেফ জোন পেয়ে গেলাম। সো আমাদের কারেক্ট আনসারটা কী হবে? সাম হবে। সো প্রিয় শিক্ষার্থীরা, ভুল না শিখে আমরা কনফিউশন দূর করি, এটাই হোক আমাদের উদ্দেশ্য। সো আশা করি সবাই এই কনফিউজিং প্রশ্নটা বুঝতে পেরেছ। যারা আমাদের পেড কোর্সে ভর্তি হতে চাও, নম্বর দেওয়া আছে, যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারো। সবার প্রতি শুভকামনা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।